Assalamualaikum. Welcome to my channel Meghlas Kitchen. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বিকেলের নাস্তায় সহজে বাচ্চাদের কিভাবে খুশি করবেন তার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটা মূলত আলু ললিপপ বা পটেটো ললিপপ নামেই পরিচিত, আর এটা এতটাই মজা যে বাচ্চা থেকে বুড়ো সবার কাছে এই রেসিপিটি খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখি এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো আমি এখানে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি একটা সবজি কুড়োনির সাহায্যে একটু গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে একটু আলুটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে করলে সবগুলো আলু সুন্দরভাবে গ্রেট হয়ে যায় আর মসৃণও হয়। এবার যখন আলুগুলো কুচি করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচের মতন লাল মরিচের গুঁড়া। এটা টোটালি অপশনাল, এটা ইচ্ছে করলে বাদও দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতন আদা বাটা। এবার দিব 3 টেবিল চামচের মতন ব্রেড ক্রাম্পস অথবা বিস্কিটের গুঁড়োও দিতে পারেন, আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে একসাথে একটু ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ। যখন ডোটা তৈরি হবে তখন এটাকে দেখতে অনেকটা শক্ত একটা খামির মনে হবে, ঠিক এভাবে আমরা এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। যখন মাখা হয়ে যাবে তখন দেখতে অনেকটা এরকম আঠালো আঠালো একটা ভাব থাকবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে আবার একটু মেখে নিব যাতে করে লেবুর রসটা এর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি হাতটাকে ক্লিন করে নিব, এরপর হাতে একটু রান্নার সয়াবিন তেল মেখে নিব যাতে করে বলগুলো তৈরি করতে সুবিধা হয়। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে দুই হাতের তালুতে একটু বল আকারে শেপ দিয়ে নিব। এভাবে এই ডো থেকে আমি সবগুলো বল তৈরি করে নিব। যখন বলগুলো তৈরি করা হবে তখন রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকার একটা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার ডিমটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ডিমটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার সেই তৈরি করে রাখা বলগুলোকে এই ডিমের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে নিব, এরপর এখান থেকে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম্বে ভালোভাবে এই বলটাকে কোট করে নিব আর হাত দিয়ে চেপে চেপে দিব। এভাবে আমি সব কটা বলকে কোটিং করে নিব, আর চাইলে আপনারা ডাবল কোটিংও করে নিতে পারেন আমার মতো। আমি যেহেতু ডিম ছিল তাই ডাবল কোটিং করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি একটা একটা করে সবগুলো বল এর মধ্যে ছেড়ে দিব। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে কোনো অংশ পুড়ে না যায়। একটা কাঁটা চামচের সাহায্যে প্রতিটা বলকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই বলগুলো ভাজা হয়ে যাবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বলগুলোকে তুলে একটা কিচেন টাওয়ালে নিয়ে নিব, এতে করে অতিরিক্ত যে তেলটা সেটা কিচেন টাওয়াল শুষে নিবে। এবার বাচ্চাদের কাছে বলগুলো লোভনীয় করে তোলার জন্য টুথপিক গেঁথে দিয়েছি আমি সব কটা ললিপপের মধ্যে, আর এভাবে সার্ভ করে দিতে পারেন বাচ্চা থেকে বুড়ো অথবা বিকেলে যে কোনো অতিথির সামনে। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপির আপডেটগুলো আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আর প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি এই মজাদার পটেটো ললিপপ খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।